হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রেয়া বরাবরের মতো একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং আজকের ব্লগটি খুব এনজয় করবেন। আজকে খুব মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো। এটি খুবই স্বাস্থ্যকর আর একটু এক্সেপশনাল, বাট খেতে অসম্ভব মজা। তো আজকে হচ্ছে আমি পেঁপের চাটনি তৈরি করে দেখাবো। পেঁপে আসলে শহরে গ্রামে সব জায়গায় খুব সহজেই পাওয়া যায় আর এটা আপনারা খুব ইজিলি তৈরি করতে পারবেন। খুব সামান্য উপকরণে এটা আমি তৈরি করব। তো এর জন্য হচ্ছে আমি পেঁপেগুলোকে ঠিক এই সাইজের করে কেটে নিয়েছি, একটু পাতলা পাতলা করে কেটেছি। এবার আমি জল দিয়ে হালকা একটু ভাপিয়ে নিব পেঁপেটাকে। এবার আমি চুলা একটা পাতিল বসিয়ে দিয়েছি, এর মধ্যে পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। ওদিকে পেঁপেটা আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এবার আমি একটা বাটির মধ্যে কিছু কিশমিশ নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু অল পারপাস ফ্লাওয়ার। খুব ভালো করে আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করছি, দিয়ে খুব ভালো মতো মিশিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। এতে করে কিশমিশের গায়ে যদি এক্সট্রা যে ময়লাটা থাকবে সেটা সম্পূর্ণরূপেই বেরিয়ে আসবে। ভাপিয়ে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এবারে চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিয়েছি ভেজিটেবলস অয়েল। এবার এর মধ্যে ভাপিয়ে রাখা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। পেঁপেটা সামান্য আমি একটু ভেজে নিয়েছি, কাঁচা ফ্লেভারটা চলে গিয়েছে। এবার এর মধ্যে আমি একটা লেবুর রস করে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এবার আমি এর মধ্যে অ্যাড করছি কিশমিশ। এবার অ্যাড করছি একটা খেজুর, আমি কেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এবার আমি 5 মিনিট মতো এটাকে চুলার উপর রাখবো, তারপর নামিয়ে সার্ভ করবো। পেঁপের চাটনিটা আমি চুলা থেকে নামিয়ে সার্ভ করেছি আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এটা খেতে অসম্ভব মজা, খুবই স্বাস্থ্যকর আর খুব স্বল্প উপকরণে এটা আপনারা বাসায় তৈরি করতে পারেন। আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলে যারা আজকে ফার্স্ট ভিজিট করছেন এরকম সুন্দর সুন্দর আনকমন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা পুরাতন বন্ধু আমার পাশে থেকে অল টাইম আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি, পরবর্তীতে অনেক সুন্দর রেসিপি নিয়ে আবার চলে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, টাটা।